বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কটূক্তির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা ছাত্রলীগের আয়োজনে সোমবার বিকেলে সরকারি কেসি কলেজ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পোস্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সমাবেশ। এতে ঝিনাইদহ এক আসনের সংসদ সদস্য আব্দুল হাই, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু সহ ছাত্রলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে মৌলবাদী গোষ্ঠী অপরাজনীতি শুরু করেছে। তাদের এই অপতৎপরতা রুখতে ছাত্রলীগের নেতাকর্মীদের একসাথে কাজ করার আহ্বান জানান। জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইসলাম এখানে উপস্থিত, স্বেচ্ছাসেবক লীগের বার্তা জায়গায় আপনাদের খোঁজা দৃষ্টি রাখতে হবে। বিভিন্ন জায়গায় এসে জেলা পুরা অশান্তি সৃষ্টি করা যায় কিনা, পাড়া মহল্লায় দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। বিভিন্ন কটূক্তি মূলক মন্তব্য করছেন সাহেবরা, তারা কিছু ফতোয়াও দিয়েছেন। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।